ঝিনাইদহে অস্ত্র ও সহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব ছয় সোমবার দুপুরে হরিনাকুন্ড উপজেলার পার্বতী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান হরিনাকুন্ড এলাকার সন্ত্রাসী আবু সাঈদ পার্বতীপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল সেই সময় পার্বতীপুর বাজার থেকে একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলিসহ আবু সাঈদকে গ্রেফতার করা হয় পরে তার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে হরিনাকুণ্ড থানায় সুপুর্দ করা হয় গ্রেপ্তারকৃত সাইদের নামে থানায় হত্যা অস্ত্র ডাকাতি চাঁদাবাজি সহ আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব